Bismillahirrahmanirrahim. DRM United Ideal College Proshashan Kottrik Ayojit Ajke Online Class Juktibidya Bishayer Ditiyo Borsher Sokol Chhatro Chhatrider Shagotom Asha Kori Corona Virus Mohamarite Shobai Shusto Aso Bhalo Aso Ebang Nirapod Aso Ami Mohammad Abul Khair Shohokari Oddhapok Dorshon DRM United Ideal College আমরা ইমেজের মাধ্যমে আমাদের কলেজের ভবন ভবন দেখতে পেলাম তোমরা হয়তো যেহেতু সরাসরি ক্লাস করতে পারছো না কলেজের ভবন দেখার আগ্রহ বা ক্যাম্পাসে আগ্রহ তোমাদের থাকতে পারে পাঠ পরিস্থিতি অর্থাৎ আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের অবরোহ অনুমানের বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকে পাঠ শেষে যে বিষয়গুলো আমরা শিখতে পারব অবরোহ অনুমানের প্রকারভেদ মাধ্যম অনুমানের ধারণা পাব অমাধ্যম অনুমানের ধারণা পাবে মাধ্যম অমাধ্যম পার্থক্য নির্ণয় করতে পারবে অমাধ্য অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে আমরা আমাদের পাঠ আলোচনার পূর্বে অর্থাৎ আজকে পাঠ আলোচনা করে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই তবু আমি আমি গত ক্লাসের বিষয়টা একটু সামান্য তোমাদেরকে হিন্টস দেওয়ার চেষ্টা করছি আমরা অনুমান কি তারপরে অনুমানকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম আমরা অনুমানের প্রকার হিসেবে অবর অনুমান এবং আরো অনুমান শিখেছিলাম অবর এবং আরো অনুমানের পার্থক্য শিখেছিলাম আমরা আজকে যে বিষয়টি আমরা শিখব অর্থাৎ আমাদের আজকে যে পাঠ আলোচনা আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি আমরা অবর অনুমানকে দুই ভাগে ভাগ করতে পারি মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান আমরা গতকালে শিখে আসছি অবর অনুমান কাকে বলা হয় আমরা জানি যে সিদ্ধান্তের ব্যাপকতা যখন আশ্চর্য বাক্যের তুলনায় কম বা সমান থাকে তাকে আমরা অবর অনুমান বলি মাধ্যম অনুমানটা কি মাধ্যম অনুমানটা হচ্ছে যখন আমরা একাধিক আশ্চর্য বাক্য থেকে আমরা সিদ্ধান্ত পাই তখন আমাদের তাকে মাধ্যম অনুমান বলা হয় অর্থাৎ আমরা এক্ষেত্রে আমাদের আশ্চর্য বাক্যের সংখ্যা থাকবে একটা যুক্তিতে কমপক্ষে দুটি আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা এবার দেখি কোনো জীব নয় আমার সকল মানুষা জীব অর্থাৎ কোনো মানুষ নয় কোনো মানুষ নয় কোনো মানুষ নয় আমার আমরা আমরা এই উদাহরণের মাধ্যমে দেখলাম যে আমরা দুটি আশ্চর্য বাক্যের মাধ্যমে আমরা সিদ্ধান্তে আইলাম সুতরাং এটি আছে আমাদেরকে মাধ্যম অনুমান নেক্সট আমাদের অমাধ্যম অনুমানটা আমাদের কি তাহলে যে অবরোহ অনুমানের সিদ্ধান্তে একটি মাত্র আশ্চর্য বাক্য থেকে আমরা পাই তাকে বলা হয় অমাধ্যম অনুমান অর্থাৎ আমাদের এক্ষেত্রে একটা যুক্তিতে আমরা আমাদের আশ্চর্য বাক্যের সংখ্যা থাকবে একটি আমরা একটি আশ্চর্য বাক্য থেকে আমরা সিদ্ধান্ত আসবো আমরা উদাহরণ মাধ্যমে বিষয়টি আমরা দেখতে পারি সকল মানুষের মরণশীল অথবা কোনো মানুষ না অমরণশীল আমরা এখানে একটি মাত্র আশ্চর্য বাক্য থেকে সিদ্ধান্ত আসছি সুতরাং এটা হচ্ছে আমাদেরকে অমাধ্য অনুমান যার জন্য আমাদের অমাধ্য অনুমানটা হচ্ছে কি একটি মাত্র আশ্চর্য বাক্য থেকে সিদ্ধান্ত আসা হয় সেইটি হচ্ছে আমাদের অমাধ্যম অনুমান আমরা মাধ্যম অমাধ্য অনুমান কি শিখলাম তাদের প্রকৃতি জানলাম এবার এর আলোকে আমাদের মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য কি আমরা সেই বিষয়টা দেখি প্রথম পার্থক্য হচ্ছে অমাধ্য অনুমান একটি মাত্র আশ্চর্য বাক্য থেকে এই সিদ্ধান্ত অনুমান করা হয় কিন্তু মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্চর্য বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় যেটা আমরা তাদের প্রকৃতি থেকে শিখে আসছি অমাধ্যম অনুমানের একটি যুক্তিতে মোট যুক্তিবাক্যের সংখ্যা দুটি
কিন্তু মাধ্য অনুমানে একটা যুক্তিবাহিকের সংখ্যা কমপক্ষে তিনটি। অর্থাৎ আমরা উদাহরণের মাধ্যমে আমরা যে প্রকৃতি থেকে দেখে আসছি যে মাধ্য অনুমানের একটা যুক্তিতে যুক্তিবাহিক সংখ্যা কমপক্ষে দুইটি, কিন্তু আমাদের অমাধ্য অনুমানের যুক্তিতে যুক্তিবাহিকের সংখ্যা আমাদের মাত্র দুটি, যেহেতু আমরা একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসে অমাধ্যমের ক্ষেত্রে। এই জন্য আমাদের এখানে যুক্তিবাহিকের সংখ্যা হচ্ছে আমাদের কয়টি, দুটি। মাধ্য অনুমান এটা পরোক্ষ অনুমান, কিন্তু অমাধ্য অনুমানটা প্রত্যক্ষ অনুমান। কারণ আমরা মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা এখানে কি সরাসরি আমরা আশ্রয় বাক্যগুলো আমরা সংগ্রহ করে, কিন্তু অবৈধ অনুমানের ক্ষেত্রে আমরা অভিজ্ঞতার মাধ্যমে যেটা পাই তার ভিত্তিতে আমরা যে সংগ্রহ করি, যার জন্য এটা আছে আমাদের কি প্রত্যক্ষ অনুমান, আর মাধ্যম অনুমানটা আমাদের পরোক্ষ অনুমান। মাধ্য অনুমানকে প্রকৃত অনুমান বলা হয়, পক্ষান্তরে অমাধ্য অনুমানকে তথাকথিত অনুমান বলা হয়। মাধ্য অনুমানকে কেন প্রকৃত অনুমান বলা হয়? যেহেতু আমরা এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে আমরা এখানে সিদ্ধান্তে পাই, অর্থাৎ আমরা আমাদের বেশি জানার এবং পাওয়ার ক্ষেত্রটা এখানে বেশি থাকে, এই জন্য এটার সিদ্ধান্তটা নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য এটা হচ্ছে আমাদেরকে প্রকৃত বা খাঁটি অনুমান। পক্ষান্তরে আমাদের অবৈধ অনুমানটা আমাদের যে হ্যাঁ যদি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে এখানে হ্যাঁ আসা হয়, এই জন্য আমাদের কী হয় এটা আমরা এটাকে তথাকথিত অনুমান বলতে পারি। তাহলে আমরা মাধ্যম এবং অবৈধ অনুমানের পার্থক্য শিখলাম। আমরা এবার অমাধ্য অনুমানের বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের এই আমাদের এবার যে টপিক যেটা আছে অমাধ্য অনুমানের বৈশিষ্ট্য, আমরা অমাধ্য অনুমান কাকে বলে শিখেছি, অমাধ্য অনুমানের পার্থক্য নির্ণয় করেছি, মাধ্য অমাধ্য পার্থক্য নির্ণয় করেছি, এবার অমাধ্য অনুমানের বৈশিষ্ট্য। অমাধ্য অনুমান একটি অবরোহ অনুমান, অমাধ্য অনুমান একটি অবরোহ অনুমান। কেন? যেহেতু এখানে আমাদের আশ্রয় বাক্যের ব্যাপকতা বা সিদ্ধান্ত আমরা সেটা কোনোভাবেই আমরা দেখব যে কি আশ্রয় বাক্যের তুলনায় বেশি নয়, সিদ্ধান্তের ব্যাপকতা এখানে কোনোভাবেই আশ্রয় বাক্যের তুলনা বেশি নয়। আমরা যে অমাধ্য অনুমানে যে সিদ্ধান্তটি পেয়েছিলাম এই জন্য আমাদের এটা হচ্ছে কি একটা অবরোহ অনুমান, কারণ আমরা জানি যে অবরোহ অনুমানের গতি হচ্ছে আমাদের কানে কি নিম্নমুখী, যেহেতু আমাদের আশ্রয় বাক্যে যে পরিমাণ ব্যক্তিত্ব থাকে সিদ্ধান্তে সেই পরিমাণ বা তার থেকে কম, এই জন্য এটা হচ্ছে আমাদেরকে একটা অবরোহ অনুমান। অমাধ্য অনুমানে আশ্রয় বাক্য মাত্র একটি। আমরা অমাধ্য অনুমানে সংজ্ঞার মাধ্যমে আমরা এই জিনিসটা পাই, যেহেতু অমাধ্য সংজ্ঞায় আমাদের বলা হয়েছে এখানে কি আশ্রয় বাক্যের একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয়, এই জন্য এটা হচ্ছে আমাদেরকে এখানে আশ্রয় বাক্য মাত্র একটি। অমাধ্য অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত, যেহেতু আমরা একটি মাত্র আশ্রয় বাক্য থেকে এখানে সিদ্ধান্তে আসে, এই জন্য আমাদের অমাধ্য অনুমানের যাত্রা পথটি খুবই সংক্ষিপ্ত। অমাধ্য অনুমানের সিদ্ধান্তে সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপরে নির্ভর করে। আমাদের এই পয়েন্টে আমাদের যেটা কি যে আশ্রয় বাক্য যদি সত্য হয় এবং আশ্রয় বাক্য থেকে আমরা যদি সিদ্ধান্ত টানি, সুতরাং আমাদের সিদ্ধান্তটি আমাদের সত্য হতে বাধ্য। আমাদের আশ্রয় বাক্য যদি আমাদের মিথ্যা হয় তা থেকে আমাদেরকে সত্য সিদ্ধান্ত আমরা পাবো না। অমাধ্য অনুমানের সিদ্ধান্তে একটি নতুন যুক্তি বাক্য নেই। দেখো এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা যে জিনিসটা আসলে অমাধ্য অনুমানের থেকে আমরা যে সিদ্ধান্তটি পাই, অর্থাৎ অমাধ্য অনুমানের যে সুপ্ত বা অপ্রকাশিত যে অর্থটা থাকে আমরা কি সিদ্ধান্তে সেটা আমরা প্রকাশ করি, এই জন্য আমরা অর্থের দিক থেকে আমরা দেখি যে সিদ্ধান্তে নতুন কোনো তথ্য আমরা পাই না, এই জন্য আমাদের এটাকে একটা নতুন যুক্তি বাক্য নেয়।
অমাধ্য অনুমানের একটি প্রক্রিয়া হিসাবে মাধ্য অনুমান একটি খাঁটি অনুমান না হলেও এটি একেবারে মূলহীন। অর্থাৎ এখানে বলা আছে যে অমাধ্য অনুমানের আমাদের অনুমানের যে প্রক্রিয়া অমাধ্য এটি খাঁটি অনুমান না হলে একে একে মূলহীন বলা যাবে না। আমরা এখানে আশ্রাবেককে যে অর্থটা সুপ্ত থাকে আমরা যে সিদ্ধান্তে সেই অর্থটা প্রকাশ করতে পারি। আর যেহেতু আমরা অনুমানের ক্ষেত্রে আমরা কী করি যে আশ্রাবেক থেকে এই সিদ্ধান্তে আসি সকল অনুমানের ক্ষেত্রে, সুতরাং আমরা একেবারে অমাধ্য অনুমানকে যে মূল্যহীন বা এটা খাঁটি না এটা আমরা বলতে পারবো না। এর অনুমানের ক্ষেত্রে এর যথেষ্ট মূল্য আছে। আমরা তাহলে আজকে অমাধ্য অনুমানের প্রকারভেদ হিসাবে মাধ্য অনুমান, অমাধ্য অনুমানের সংজ্ঞা প্রকৃতি আলোচনা করছি, মাধ্য অমাধ্য অনুমানের পার্থক্য আলোচনা করে আসছি, তারপরে অমাধ্য অনুমানের বৈশিষ্ট্য আলোচনা করে আসছি, আমাদের মূল্যায়ন আমরা তোমাদেরকে এই প্রশ্নগুলির মাধ্যমে মূল্যায়িত করব। অমাধ্য অনুমান কি, অবরোহ অনুমান কত প্রকার, মাধ্য অমাধ্য অনুমানের দুটি পার্থক্য আমরা লিখব, এটা মাধ্যমে আমি তোমাদেরকে মূল্যায়ন করব। আজকে যে ক্লাসটি নিলামে যে বিষয়গুলি এর থেকে আমি তোমাদেরকে এককভাবে, অর্থাৎ এই প্রশ্নটা তোমরা লিখে আমাকে এখন দেখাবে যে মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য, আমরা মাধ্যম অমাধ্যম পার্থক্য আলোচনা করি সেই বিষয়টা এখন আমাকে তোমরা দেখাবে। তোমরা দলীয়ভাবে বা দ্বৈতভাবে যে কাজটি করবো, অর্থাৎ দুইজনে মিলে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে, মাধ্যম ও অমাধ্য অনুমান কাকে কাকে বলে। বাড়ির কাজ, অর্থাৎ আমরা যে আজকে যে বিষয়গুলো আলোচনা করছি এর উপরে অবর অনুমান কত প্রকার, মাধ্যম অমাধ্য অনুমানের পার্থক্য কী কী, এইগুলো আর আমরা নেক্সট ক্লাসের জন্য অমাধ্য অনুমানের প্রকারভেদ হিসাবে তোমরা আবর্তন আর প্রতিবর্তনের বিষয়টা আলোচনা করে আসবে। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এগুলো আমরা পাবো, অর্থাৎ আমাদের বুক রেফারেন্স যেটা প্রফেসর গোলাম মোস্তফা লজিক বই, আমরা পাশে চিত্রের বইয়ের বইটা দেখছি এই কালার, এবং এই ধরনের বই তোমরা দোকানে গেলেই পাবে এবং বইটা কিনে নিয়ে তোমরা আজকের বিষয়গুলো অবশ্যই স্টাডি করে আগামী ক্লাসে আসবে। সবাইকে আজকের ক্লাসে মনোযোগী হওয়ার জন্য, শোনার জন্য ধন্যবাদ জানিয়ে মহামারীতে সবাই নিরাপদে থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।